এই মাত্র পাওয়া খবর, পার্থকে নিয়ে নয়া উদ্যোগ হচ্ছে এডি। 3 বছরে 700 কোটি লেনদেন, অনেক কুকর্মের কথা ফাঁস হয়েছে ইতিমধ্যে। তাই তো এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম ওপেনে বের হয়ে আসলো, এবং আজ সকালে পার্থ চ্যাটার্জির অনুব্রত মণ্ডলকে নিয়ে এক সাক্ষাৎকারে একই বললেন, যা শুনে সবাই অবাক। তবে কি অনুব্রত মণ্ডলের সাথে মমতা ব্যানার্জির যোগসূত্র রয়েছে? এ বিষয়ে পার্থ চ্যাটার্জি অনেক বড় গোপন তথ্য ফাঁস করলেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এসএসসি দুর্নীতি কাণ্ডে সিবিআই এবং ইডি তদন্তে নামার পর গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তারা গ্রেফতার হওয়ার পর একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে। অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার হওয়ার পাশাপাশি উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার সোনাদানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। ঠিক তারপরে আবারও তৃণমূলের আরেক শীর্ষ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই, কেননা তিনি গরু চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার একাধিক মামলা হলেও তিনি সেই সব বিষয়ে তোয়াক্কা করেননি, এবং সিবিআই বারবার তলব করলেও তিনি সেই তলবে যায়নি। তাই তো এবার জোরপূর্বকভাবে অনুব্রত মণ্ডলকে তার বাসা বাড়ি থেকে আটক করা হয়েছে। আটক করার পরেই পার্থ চ্যাটার্জি জেল হাজত থেকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমান সময়ে অনুব্রত মণ্ডল যেভাবে একের পর এক দুর্নীতি ও মমতা ব্যানার্জির সকল প্রকার আন্ডারকভার করে থাকেন, দেখেই তার কেমন শাস্তি হয়। তাই তো ইতিমধ্যে পার্থ চ্যাটার্জির এমন মন্তব্যে রীতিমতো মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। সকলেই মনে করছে তাদের দলে ভারী করার জন্য এমন মন্তব্য করেছেন পার্থ চ্যাটার্জি, যাতে করে জেল হাজতে তৃণমূলের আরও কিছু নেতাকে দেখা যায়। এর পাশাপাশি এরা দুজন গ্রেফতার হওয়ার পর তাদের রাজকীয় জীবন সম্পর্কেও নানান তথ্য সামনে আসছে। সামনে এসেছে প্রাক্তন মন্ত্রীর ফল খাওয়ার হিসাব। মাসে প্রায় 2.5 লক্ষ টাকার ফল খেতেন তিনি বলে জানা যাচ্ছে সূত্র মারফত। আর এবার ব্যাংক স্টেটমেন্ট কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে ইডি আধিকারিকদের। তাই তো বর্তমান সময়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে পার্থ চ্যাটার্জির এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, অনুব্রত মণ্ডলকে নিয়ে পার্থ চ্যাটার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? তবে কি অনুব্রত মণ্ডলের পেছনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত আছে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।